নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ঙ্কর। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, তোমাদের জন্য আজকে যেই বইটা নিয়ে এসেছি এটা কিন্তু পুলিশের পরীক্ষার উপর একটা বই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল এবং এসআইকে কিন্তু এই বইটা, মানে তার যে সিলেবাস রয়েছে সেটাকে কিন্তু এই বইটা কভার করছে। এবং দেখতে পাচ্ছ এই বইটা কিন্তু রাইটার হচ্ছেন জগন্নাথ জানা স্যার, অর্থাৎ তিনি আমাকে বইটা দিয়েছেন। তো তার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ যে তিনি আমায় সুযোগ করে দিয়েছেন এই বইটা নিয়ে ভিডিও বা রিভিউ করার জন্য। তো আমি তোমাদেরকে বইটা পুরোটা দেখাবো এবং তোমাদের কাদের বইটা নেওয়া উচিত এবং কারা নেবে না, আমি সেটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই ক্লিয়ার করে দেবো। দেখো, এই বইটার মধ্যে কিন্তু অনেকগুলো পরীক্ষার নাম লেখা রয়েছে। দেখতে পাচ্ছ কেন্দ্রীয় আট বাহিনী, অর্থাৎ টোটাল আটটা যে আর কি বাহিনী রয়েছে, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এনআইএ, আসাম রাইফেল, এসএসবি এবং এসএসএফ, এতগুলো পরীক্ষার কথা বলা হচ্ছে। এছাড়া কলকাতা পুলিশ, লেডি কনস্টেবল, লেডি সাব ইন্সপেক্টর বা জেল পুলিশের কথা বলা হচ্ছে, এক্সাইজ পুলিশের কথা কিন্তু বলা হচ্ছে। এবং লেখা রয়েছে নিউ সিলেবাস, রাইটার জগন্নাথ জানা। ঠিক আছে, দেখো বইটা কিন্তু বেশ মোটাসোটা একটা বই, তোমরা ভলিউমটা দেখলে বুঝতে পারবে যে অন্য বইগুলোর মতো কিন্তু এই বইটা অতটা পাতলা নয়। এটা একটা পুলিশের গাইডবুক বলতে পারো তোমরা, কিন্তু এই বইটা কিন্তু অনেকটা মোটা এবং বইয়ের মধ্যে কিন্তু তথ্য রয়েছে প্রচুর, ইনফরমেশন অনেক রয়েছে। আমি তোমাদেরকে সবটা দেখাচ্ছি। দেখো বইটার প্রথমে যদি একটু চলে আসি, এখানে দেখতে পাবে যে ট্র্যাডিশনাল জিকে বা বিজ্ঞান যে সমস্ত রাইটাররা লিখেছেন সেগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে, এটা একটু দেখে নিতে পারো। এবং এটার পাবলিশার্স হচ্ছে বর্ণপরিচয় পাবলিশার্স। তো তোমরা জানো আমি গতকাল একটা ফুড এসআই সংক্রান্ত বইয়ের ভিডিও করেছিলাম এই একই প্রকাশনীর। আচ্ছা, এখানে যদি তোমরা মূল্যটা দেখো সেটা লেখা রয়েছে 560 টাকা। তোমরা কিন্তু এই বইটার উপরে 35% to 40% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। এটার যে অনলাইনের পার্চেস লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশন আমি অবশ্যই দিয়ে দেবো। এছাড়া আমি যে দোকান থেকে বই কিনি, বিনাপানি পুস্তকালয় ফুলিয়া নদিয়া, উৎপলদার দোকান থেকেও কিন্তু তোমরা বইটাকে কনসিডার করতে পারো, অনলাইন বা অফলাইনে তোমরা সেখানে পেয়ে যাবে। এবং দেখতে পাবে এই বইটার কিন্তু যে মানে পাবলিশিং যে ডেট আর কি, এডিশন কিন্তু 2 অক্টোবর 2023 লেখা, অর্থাৎ অক্টোবর মাস কিন্তু এখনও আসেনি, এটাকে কিন্তু একটু অ্যাডভান্স লিখে দেওয়া হয়েছে। আচ্ছা, তো দেখো, আচ্ছা এই বইটা তোমরা হ্যাঁ বলতে পারো যে অক্টোবর 2023 লেখা, কিন্তু বইটা কিন্তু যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কথা বলি সেভাবে কিন্তু আপডেটেড নেই, কারণ প্রিভিয়াস ইয়ার 2022-23 প্রশ্ন বইটার মধ্যে নেই। তবুও তোমরা দেখো পুরো ভিডিওটা, তাহলে তোমাদের একটা আইডিয়া হবে বইটা সম্পর্কে। দেখো এখানে সূচিপত্র, সূচিপত্রের মধ্যে তোমরা অনেক কিছু দেখতে পাবে, ঠিক আছে। সেটা হচ্ছে প্রথমে এক নজরে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ বা কেন্দ্রীয় আট বাহিনীর এগুলোর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা রয়েছে, মানে এই কোন কোন পরীক্ষাতে মানে কীরকম কী হয় না হয় সেগুলো দেওয়া রয়েছে। এরপর দেখতে পাবে সেই সমস্ত পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে, মানে 1 থেকে 80 পাতা পর্যন্ত কিন্তু শুধুমাত্র এই প্রশ্নোত্তরই রয়েছে। তারপরে দেখতে পাবে ট্র্যাডিশনাল জিকে বা স্ট্যাটিক জিকে যেটাকে বলা হয় সেটা রয়েছে। এরপর ভারতীয় সংবিধান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ যেটা ইকোনমির পোর্শন, এবং তার সাথে দেখতে পাবে দেওয়া রয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জনদরদী প্রকল্প, অর্থাৎ মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন স্কিমগুলো দেওয়া রয়েছে। এরপর দেখতে পাবে গণিত রিজনিং বলে একটা পোর্শন রয়েছে। তারপরে পরিবেশ, পশ্চিমবঙ্গ, ভারত এবং বিশ্বের ভূগোলের ওপর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং এমসিকিউ রয়েছে, ইতিহাস রয়েছে, বিজ্ঞান রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু প্র্যাকটিস সেট রয়েছে সম্ভাব্য, এবং তারপর কম্পিউটার সম্পর্কিত কিছু বিষয় রয়েছে, এবং তারপরে বাংলা এবং ইংরেজি রাইটিং রয়েছে। ঠিক আছে, দেখো এই বইটাতে বাংলা ইংরেজি রাইটিং যেটা রয়েছে সেটা কিন্তু যে খুব বেশি পরিমাণে রয়েছে একদমই নয়, এবং বাংলা গ্রামার পোর্শন দেওয়া নেই, অর্থাৎ সেটা কিন্তু এক্সাইজ কনস্টেবলের জন্য লাগে, সেটা কিন্তু নেই বইটার মধ্যে। আচ্ছা দেখো, আমি এবার এখানে যদি বইটার ভেতরে দেখো, এখানে কিছু সম্পাদকের বক্তব্য রয়েছে, আমি একটু ডিরেক্ট চলে আসি। দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কথা আমি যেটা বলছিলাম সেটা কিন্তু এখানে ডাব্লিউপি কনস্টেবল কোশ্চেন ইয়ার 2021-এর রয়েছে, অর্থাৎ 2022 বা 2023-এ যে রিসেন্ট পরীক্ষাগুলো হলো সেগুলোর কিন্তু প্রিভিয়াস ইয়ার বইটার মধ্যে নেই। ঠিক আছে, এবং প্রিভিয়াস ইয়ারগুলো যেরকম পরীক্ষাতে সেট ছিল সেরকম তুলে দেওয়া রয়েছে, সেগুলোর অ্যান্সার এখানে দেওয়া রয়েছে, এবং কিছু কিছু কিন্তু এক্সট্রা ইনফরমেশনও তোমরা পাবে। দেখো এখানে ছোটো নাগপুর মালভূমি সম্পর্কে কিছুটা ইনফরমেশন রয়েছে, এবং তারপর সেনা দিবস এবং এক নজরে ভারতীয় নীতি আয়োগ, এরকম কিন্তু বিভিন্ন যে টপিকগুলো সেগুলো কিন্তু এরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মাঝে মাঝেও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, প্রতিরক্ষা নীতি বা যে রবীন্দ্র সেতু, হাওড়া ব্রিজ সম্পর্কে তথ্য, এগুলো তোমরা দেখতে পেলে মানে ওই পরীক্ষাতে এই ধরনের রিলেটেড কোশ্চেন এসেছিলো সেই সম্পর্কিত বিশদ তথ্য কিন্তু দেওয়া, এই সমস্ত ইনফরমেশনগুলো বেশ ভালো আছে। তারপরে দেখো এখানে অনেকটা পুরনো কোশ্চেন, 2013 সালের কনস্টেবলের প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তো এভাবে কিন্তু প্রশ্নগুলো পরপর অনেকগুলো ইয়ারেরই রয়েছে, কিন্তু সেগুলো কিন্তু রিসেন্ট ইয়ারের মানে ওই 2021 সাল পর্যন্ত কভার করেছে। যদি সেটা 2022 এবং 2023 পর্যন্ত দেওয়া হতো সেটা অবশ্যই ভালো হতো, কারণ আমাদের আপডেটেড কোশ্চেন কিন্তু প্রয়োজন। 2016 সালের ডাব্লিউপি কনস্টেবল মেইনের রয়েছে, তোমরা মেইনসের পাবে, প্রিলিমসের পাবে, এরকম কিন্তু রয়েছে, কনস্টেবল প্রিলি 2018 দেখতে পাবে। এগুলোকে কী করা হয়েছে, প্রশ্নগুলোকে আর এমসিকিউ ফরম্যাটে রাখা হয়নি, ওয়ান লাইনেরে কিন্তু ভেঙে এইভাবে প্রেজেন্ট করা রয়েছে। ঠিক আছে, আর বইটার পেজ কোয়ালিটির কথা যদি বলি, পেজ কোয়ালিটি বইটার হ্যাঁ ঠিকঠাক আছে, খারাপ নয় পেজ কোয়ালিটি, ভালো পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটিও ভালো। আচ্ছা, এরপর দেখো লেডি কনস্টেবল 2018 প্রশ্ন, এভাবে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গেছে একদম আপ টু
80 পাতা পর্যন্ত, ঠিক আছে? দেখতে পাচ্ছ 80 পাতা পর্যন্ত প্রিভিয়াস ইয়ার গেছে। এখানে তোমরা দেখতে পাবে যেখানে আবার এক নজরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে কিছু তথ্য। তো আমি দেখলাম এই প্রকাশনীর বইগুলোতে কিন্তু এরকম থাকে আর কি, মানে এরকম আর কি হঠাৎ করে বিভিন্ন ইনফরমেশনগুলো কিন্তু দেওয়া হয়। তো সেগুলো অবশ্যই ভালো দিক, এরকম যত ইনফরমেশন থাকবে সেটা তো আমাদের পক্ষেই ভালো। তবে এখান থেকে অ্যাকচুয়ালি স্ট্যাটিক জিকে বা ট্র্যাডিশনাল জিকেটা শুরু হচ্ছে। তো এই বইটা এমনভাবে করা না যে হঠাৎ করে দেখলে পরে ঠিক বোঝা যায় না যে কোনটা আমি ঠিক কোন পোর্শনে রয়েছি। তো সেগুলো দেখতে গেলে পরে সূচিপত্র দেখে দেখে এগোতে হয়। আচ্ছা দেখো, এখান থেকে স্ট্যাটিক জিকে এখানে বিভিন্ন ডাকনাম ছদ্মনাম এগুলো সম্পর্কিত রয়েছে, এরপর সেগুলোই চলছে দেখতে পাবে। তারপর বিভিন্ন পুরস্কার থেকে ভারতরত্ন অনেক ডিটেলস ইনফরমেশন দেওয়া, দাদাসাহেব ফালকে পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত শব্দ কী যেগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, খেলা এবং খেলোয়াড়ের সংখ্যা, বিভিন্ন খেলা বা ক্রীড়াক্ষেত্রের নাম, বিভিন্ন খেলার ট্রফি সম্পর্কিত, বিভিন্ন সাহিত্য সম্পর্কে রয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ আত্মজীবনী দেখতে পাবে, ভারতীয় মানে যে ক্রিকেট বিশ্বকাপ প্রথম জয় হয়েছিল সেগুলো সম্পর্কে রয়েছে, উল্লেখযোগ্য স্টেডিয়ামগুলো সম্পর্কে রয়েছে, স্বাধীনতার পরবর্তী সময়ে কিছু অভিযান, এরপরে দেখো বিভিন্ন যে ডেটগুলো আমাদের প্রয়োজন হয়। এখানে রিজার্ভ ব্যাংক দেখতে পাবে, রিজার্ভ ব্যাংক সম্পর্কিত ইনফরমেশনও কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যেই দেওয়া রয়েছে। তারপর দেখতে পাবে কম্পিটিটিভ বলে কিন্তু এখানে সব লেখা, প্রতিটা পেজে এরকম দেখতে পাবে কম্পিটিটিভ লেখা আছে বেশিরভাগ পেজে, এই দিকটাতে আবার কিন্তু মানে অ্যাকচুয়াল সাবজেক্টের নাম লেখা। দেখো এখানে বিভিন্ন ডেটগুলো কিন্তু দেওয়া রয়েছে, একদম 6ই জানুয়ারি থেকে আপ টু ডিসেম্বরের যত তারিখ পর্যন্ত আমাদের প্রয়োজন ততটা কিন্তু প্রত্যেকটা ডেটে যে কী জন্য বিখ্যাত, কেন পালিত হয় সেগুলো দেওয়া, একদম 25 ডিসেম্বর পর্যন্ত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন অবধি দেওয়া রয়েছে। তারপরে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সম্পর্কে তথ্য রয়েছে। তো স্ট্যাটিক জিকে কিন্তু বেশ ভালোই আছে, যথেষ্ট পরিমাণে আছে, এবং স্ট্যাটিক জিকের মধ্যে আর কি যেই ধরনের তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক ডেসক্রিপটিভ বইতে দেওয়া, ঠিক আছে? তো দেখতে পেলে যে 60 পাতা পর্যন্ত কিন্তু এখানে স্ট্যাটিক জিকে দেওয়া। বইটার পেজ নম্বরটা একটু অন্যরকম করে করা, তো সেই ক্ষেত্রে একটু আরেকটু যদি পেজ নম্বরগুলোকে গুছিয়ে করা হতো তাহলে একটু ভালো হতো আর কি। আচ্ছা দেখো এখানে আবার সাধারণ জ্ঞান সংবিধানটা শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো এখানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন শেষ হলো, এখান থেকে আবার সাধারণ জ্ঞান সংবিধান লেখা। এবার এইগুলো একটুখানি আমার সমস্যা মনে হচ্ছে, কারণ এই যে লেখাগুলো বা নাম্বারিং করা এগুলো বুঝতে আমাদের একটুখানি মানে খুঁজতে গিয়ে একটু সমস্যা হয়ে যাচ্ছে, কোথায় শেষ হচ্ছে বা কোথা থেকে শুরু হচ্ছে কোন বিষয়টা, ঠিক আছে? দেখো এখানে অ্যাকচুয়ালি হয়তো এখান থেকেই স্টার্ট হচ্ছে যে সাইমন ভারতের নাগরিকত্ব, এখানে আবার বাংলাদেশের গণপরিষদ সম্পর্কিত বিভিন্ন তথ্য রয়েছে দেখছি। যাই হোক এটা যদি আমি সংবিধান ধরি যে এখানে বিভিন্ন সাইমন কমিশন গঠন বা এগুলো কিন্তু একটুখানি ডিটেলসে ঢালাই লেখা, ঠিক আছে? মানে খুব একটা হাইলাইট করা নেই, তবে একটুখানি মানে প্রচুর ডেসক্রিপটিভ বইতে লেখা রয়েছে। প্রস্তাবনা এবং গণপরিষদ সম্পর্কে তথ্য রয়েছে দেখতে পাবে, বিভিন্ন তপশিলগুলো সম্পর্কে রয়েছে। তো তারপরে ক্যাবিনেট মিশন সম্পর্কে দেখতে পাবে ইনফরমেশন, এরপর বিভিন্ন মেজর কমিটিসগুলো কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? গণপরিষদ এবং রাজেন্দ্র প্রসাদ সম্পর্কে আলাদা তথ্য, গণপরিষদ দুটো তিনটে জায়গাতে দেখতে পেলাম। তারপরে দেখো এখানে কিন্তু এরকম ওয়ান লাইনার ফরম্যাটে এই মানে প্রকাশনীর বইগুলোতে প্রচুর এরকম কোশ্চেন আনসার থাকে, সেরকম কিন্তু ওয়ান লাইনার ফরম্যাটে প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে, ঠিক আছে? দেখতে পাবে 365টা প্রশ্নোত্তর এখানে গেল, এরপরে প্র্যাকটিস সেট বলে আলাদা করে ভাগ করে দেওয়া, এরকম কিন্তু অনেকগুলো প্র্যাকটিস সেটও তোমরা দেখতে পাবে যে রয়েছে প্র্যাকটিস সেট, প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট কিন্তু রয়েছে, ঠিক আছে? দেখো এখানে অনেকগুলো প্র্যাকটিস সেট গেল, আমি এক্স্যাক্ট নাম্বারটা যদি পারি একটু দেখিয়ে দিই যে কতগুলো সেট রয়েছে। এখানে 6 নম্বর সেট, এবার এখানে 6 নম্বর লেখা রয়েছে এর থেকে কিন্তু বেশিই রয়েছে আর কি, কারণ মাঝখানে আবার বিভিন্ন ডিভিশন আছে, ঠিক আছে? তারপর এখানে দেখো জাতীয় পতাকার ইতিহাস, আবার হঠাৎ করে কিন্তু এগুলো সংবিধানেরই মানে পোর্শন সেগুলো আবার রয়েছে, আবার বিভিন্ন ধারা সম্পর্কিত যেগুলো হয় ডিটেলস একদম ধারা ধরে ধরে পুরো সংবিধানটাকে কিন্তু এভাবে কভার করা আছে, ঠিক আছে? এগুলো দেখাচ্ছি না, দেখো এতটা পর্যন্ত টোটাল কিন্তু আমাদের সংবিধান কভার করেছে, আমরা আমাদের স্বাধীনতা কেন 15 আগস্ট মধ্যরাতে রয়েছে। তো মোটামুটি দেখবে যে যে ইনফরমেশনগুলো রয়েছে, আমি ফুড এসআই যে বইটা রিভিউ করেছিলাম তো সেই বইয়ের সাথে কিন্তু এই বইটার মানে কন্টেন্টের প্রচুর মিল আছে, কারণ অনেকটা একই রকম প্রেজেন্টেশন একই রকম তথ্যই কিন্তু দেওয়া কম বেশি ঘুরিয়ে ফিরিয়ে আর কি। দেখো এখান থেকে ভারতের অর্থনীতি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা শুরু হচ্ছে, এখানে বিভিন্ন 5 ইয়ার যে প্ল্যানসগুলো ছিল সেগুলো সম্পর্কে কিন্তু বেশ ডিটেলসে তথ্য দেওয়া আছে। ইনফরমেশন বইগুলোর মধ্যে প্রচুর আছে, এই বইটা তো প্রচুর রয়েছে, তবে আমার মনে হয় একটু সাজানোটার একটু বেটার হলে ভালো হতো, মানে সূচিপত্রটাকে একটু বেশ গুছিয়ে করা এবং পেজ নম্বরগুলোকে সেটা যদি সেরকমভাবে একদম এক্সাক্ট ওয়েতে দেওয়া হতো আমার বেশি নিজের ব্যক্তিগতভাবে বেশি পছন্দ হতো। তথ্যের দিক থেকে একদমই বলবো যে তথ্য কম নেই, সেটা নিয়ে বলার কোনো অবজেকশন করার জায়গা কিন্তু নেই। দেখো নাবার্ড সম্পর্কে তথ্য, সেবি সম্পর্কে রয়েছে, মূলত এটা আর কি বলতে পারো অর্থনীতির পোর্শন। এবার এখান থেকে দেখো আবার পরিবেশ শুরু হচ্ছে, পরিবেশ বিষয়ক পরাধীন ভারতের কিছু গুরুত্বপূর্ণ আইন, চিপকো আন্দোলন দেখতে পাবে, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, আপিক্য আন্দোলন, এরপর নর্মদা বাঁচাও, এগুলো কিন্তু ওই বইটাতেও ছিল,
ঠিক আছে, এগুলো সবই কিন্তু দেওয়া। দেখো ভারত সরকারের কয়েকটি প্রকল্প আবার এখানে চলে আসলো, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বিভিন্ন প্রকল্পগুলো এখানে পরপর কিন্তু রয়েছে, যেগুলো আমি সূচিপত্রতে দেখিয়েছিলাম। কন্যাশ্রী বলো, কর্মতীর্থ, গতিধারা, এছাড়া শিল্পসাথী, শিশুসাথী, যুবশ্রী, মুক্তির আলো, প্রাণধারা, সবুজশ্রী, বিভিন্ন প্রকল্পগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য রয়েছে। আচ্ছা, এরপর আমি যদি একটু দেখাই, দেখতে পাবে যে এখান থেকে অ্যাকচুয়ালি পাটিগণিতটা শুরু হচ্ছে অঙ্কের মধ্যে। হ্যাঁ, প্রতিটা চ্যাপ্টারই রয়েছে এবং অঙ্কের মধ্যে কিন্তু এক্সাম্পলও রয়েছে প্রচুর, এবং সেগুলো সলিউশনও করে দেওয়া আছে। সব সলিউশন নেই, সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো সেগুলোর কিন্তু সলিউশন নেই, তবে ম্যাথের চ্যাপ্টার কিন্তু কভার করেছে প্রতিটা চ্যাপ্টারই। ঠিক আছে, শতকরার কথা যদি বলি বা যে ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে আসে, হ্যাঁ সেই ধরনের অঙ্কই আছে। একটু বেসিক লেভেলের অঙ্ক আছে, একটু মডারেট আছে, একটু স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক কিন্তু আছে। অনুপাত সমানুপাতের চ্যাপ্টার যদি দেখো, এখানে কয়েকটা অঙ্ক করে দেওয়া রয়েছে এবং সেগুলোর পরে দেখতে পাবে যে অনুশীলনী রয়েছে, বিভিন্ন অনুশীলনীর মধ্যে অঙ্কগুলোকে দেওয়া। তারপরে দেখতে পাবে হোমওয়ার্ক বলে সেকশন রয়েছে, সেটা কিনা ওই ফুড এসআই বইটাতেও এরকম ছিল। তারপর আবার সম্ভাব্য প্রশ্নোত্তর বলে রয়েছে। তো এভাবে কিন্তু ম্যাথেরই মানে ম্যাথেরও প্রতিটা চ্যাপ্টার কিন্তু মানে করেছে আর কি, প্রতিটা চ্যাপ্টারই কভার করেছে। সেটা শুধু অ্যারিথমেটিক নয়, আরও অনেক পোর্শন রয়েছে। এবং তারপরে কিন্তু ম্যাথের ওপরে বিভিন্ন মক টেস্ট দেখতে পাবে, যেটা মক টেস্ট টু আর কি। তো এখানে টোটাল তোমরা দেখতে পাবে যে 25টা প্রশ্ন রয়েছে, এখানে 18টা প্রশ্ন রয়েছে, এটা মক টেস্ট 4, এখানে আবার 18টা প্রশ্ন রয়েছে, এভাবে কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে আবার দেখো একটুখানি হঠাৎ করে ইনফরমেশনটা দেওয়া, মেঘনাথ শাহ, সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরেজা সম্পর্কে তথ্য। ঠিক আছে, তো এইগুলোকে যদি একটা জায়গাতে আলাদা করে সেট করা হতো না, সেটা বেশি ভালো হতো। মানে হঠাৎ করে ম্যাথের পরে এইগুলো এরকম দিয়ে দেওয়া, হয়তো পেজ ফাঁকা যাবে বলে দেওয়া রয়েছে, কিন্তু এভাবে মানে বইটাকে একটু মানে গোছানোটা আমার মনে হয় একটু সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, তাছাড়া কিন্তু যেটা বারবারই বলছি, ইনফরমেশন ভালো। আচ্ছা দেখো, রিজনিংয়ের পোর্শনটা আমি বলবো যে যেহেতু এটা পুরোপুরি বেঙ্গলি ভার্সনের বই, তো সেক্ষেত্রে কিন্তু রিজনিংটাকে বেঙ্গলিতে দিলে ভালো হতো। রিজনিংটাকে কোনো চ্যাপ্টারে ভাগ করা হয়নি, অর্থাৎ রিজনিংটা কিন্তু এই বইটার মধ্যে খুব একটা আমার ভালো লাগেনি আর কি। ঠিক আছে, বেশ কিছু শুধু মানে পরপর প্রশ্ন করে আর কি দিয়ে দেওয়া হয়েছে, রয়েছে প্রচুর অনেকগুলো মানে তোমরা পেয়ে যাবে, কিন্তু আরও মানে এগুলোকে কিন্তু এরকম চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা উচিত ছিল, যেটা কিন্তু লীলা রয়ের বইতে তোমরা পাবে বা নুরুল ইসলামের লেখা যে পুলিশ ম্যানুয়াল সেই বইটাতে রয়েছে, সেরকম হলে ভালো হতো। 324টা মতো এখানে কিন্তু রিজনিং দেওয়া রয়েছে, তো সেগুলো বেঙ্গলি ভার্সনে দিলে চ্যাপ্টার ওয়াইজ করলে অবশ্যই ভালো হতো। এরপর দেখতে পাবে ভূগোল, এখানে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে শুরু হচ্ছে, বিভিন্ন জেলা সম্পর্কিত তথ্য রয়েছে, আলিপুরদুয়ার সম্পর্কে আলাদা তথ্য, বাঘ সম্পর্কে আলাদা তথ্য, মানে কবে কি কোথায় কতগুলো বাঘ রয়েছে না রয়েছে, কোন কোন ন্যাশনাল পার্কে, এবং বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন কবে আর কি ওয়ার্ল্ড মানে যেটা কিনা ব্যাঘ্র প্রকল্প যেটা হয় কবে থেকে শুরু হয়েছে, বা টাইগার রিজার্ভ কত সাল থেকে পেয়েছে সেগুলো 1973-তে, সেই সমস্ত সম্পর্কিত তথ্য রয়েছে। এরপর এখানে দেখতে পাবে প্রশ্নোত্তর করে কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে, হঠাৎ করে কালিম্পং সম্পর্কে তথ্য পাবে, তারপরে কালিম্পং সম্পর্কে প্রশ্নোত্তর এবং হাওড়া জেলা সম্পর্কে তথ্যাবলি। ঠিক আছে, এক টুকরো সুন্দরবন আলাদা করে ভাগ করে দেওয়া, এভাবে কিন্তু বিভিন্ন জেলা সম্পর্কিত তথ্যগুলো দেওয়া রয়েছে, সেটা খুব ভালো। মানে প্রতিটা জেলাতে বিভিন্ন ইনফরমেশন দেওয়া, তারপরে সেই সম্পর্কিত প্রশ্নোত্তর করে দেওয়া, সেই জিনিসটা অবশ্যই ভীষণ ভালো এবং সেটা কিন্তু অনেক একটা পাতা জুড়ে রয়েছে। ঠিক আছে, তারপর দেখো এখানে পশ্চিমবঙ্গের 9টি হেরিটেজ স্থাপত্য, সেই সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে। এখানে প্রশ্নোত্তর করতে দেখো জব চার্ণ কত কলকাতায় কত সালে মারা যান, এই ধরনের বিভিন্ন প্রশ্নোত্তরগুলো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো প্রতিটা জেলা এভাবে কভার করেছে এবং কভার করার পরে সেগুলো সম্পর্কিত বিভিন্ন প্রশ্নোত্তর রয়েছে, হুগলি জেলা সম্পর্কে দেখতে পাচ্ছ, এভাবে কিন্তু প্রতিটা জেলার সম্পর্কে অনেক তথ্য। ঠিক আছে, এত তথ্য হয়তো প্রয়োজন হয় না আমাদের যতটা দেওয়া রয়েছে আর কি। ঠিক আছে, আচ্ছা দেখো এখান থেকে আবার অ্যাকচুয়ালি শুরু হচ্ছে যে বিভিন্ন জেনে রাখা ভালো বলে আবার এখানে জলশ্রী প্রকল্প, কল্পনা দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, ডাইনোসার, এই সমস্ত যৌথ অরণ্য সংরক্ষণ যেগুলো ছিল আমাদের, মানে আরবারি যৌথ সংরক্ষণ প্রকল্প হয়েছিল যেটা আর কি, সেগুলো, তারপরে মিনি ইউরোপ, হুইট হলিডে, এগুলো সম্পর্কিত বিভিন্ন কিন্তু এগুলো অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিকের মধ্যে বলা যেতে পারে, সেই সমস্ত পোর্শন রয়েছে। ঠিক আছে, তো তারপরে দেখতে পাবে এখানে আবার মানে এই বইটার মধ্যে যে এই জিনিসটা আমার একটু গণ্ডগোল মনে হচ্ছে যে যদি মানে ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল বা পরিবেশ এগুলোকে একটু আলাদা আলাদা করে দেওয়া হতো না, খুব ভালো হতো আর কি। মানে একটু যেন মিলিয়ে মিশিয়ে রয়েছে কেমন। এখান থেকে ভারতের কৃষির উল্লেখযোগ্য বিপ্লবগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, ভারতের হেরিটেজ গর্ব আবার এখানেও রয়েছে দেখছি, বিভিন্ন মাউন্ট এভারেস্ট সম্পর্কিত তথ্য রয়েছে এবং বিভিন্ন যে ব্যক্তি রয়েছে আর কি এই সম্পর্কিত, তাদের সম্পর্কেও ইনফরমেশন কিন্তু পাবে। ওয়েটল্যান্ডসগুলো সম্পর্কে রয়েছে, চিপকো আন্দোলন, সেনাবাহিনীর কুকুরের দেশ রক্ষার কাহিনী, এবং অনেক কিছু রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি নিউজ পেপার রিপোর্টের মধ্যে এগুলো পড়ে, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু তুলে দেওয়া। ঠিক আছে, দেখো স্বচ্ছ আইনিক প্লেস, এরকম অনেক কিছু রয়েছে, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সম্পর্কে আলাদা তথ্য, শতবর্ষে ভার্গিস কুরিয়ান, তো অনেকটা ইয়ার বুকে এই ধরনের তথ্য থাকে, সেই সমস্ত তথ্যগুলো কিন্তু রয়েছে। এখানে আবার ভূগোলের দেখতে পাবে বিভিন্ন প্র্যাকটিস সেট মতো করা আর কি, সেট মতো করা ওয়ান লাইনের কোশ্চেন, সেগুলো রয়েছে প্রচুর। মানে এই বইগুলোতে যে মানে অ্যাকচুয়ালি কোশ্চেন আনসারগুলো থাকে সেগুলো কিন্তু খুব ভালো থাকে, এক্সাম ওরিয়েন্টেড প্রশ্নোত্তর থাকে, হ্রদ বাঁধ সম্পর্কে আলাদা করে, এগুলোকে পরিবহন থেকে আলাদা করে কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে ভালো ভালো প্রশ্নই কিন্তু রয়েছে আমি যতটা দেখেছি আর কি।
ঠিক আছে। তো এভাবে কিন্তু জিওগ্রাফিটাও কভার করেছে। জিওগ্রাফির মধ্যে তোমরা মানে এমসিকিউ এটার মধ্যেও প্রচুর পাবে, মানে কোশ্চেন আনসারের কথা বললে সেখানেও কিন্তু প্রচুর রয়েছে। তো আমি ভূগোলটা দেখাচ্ছি না, দেখতে পাবে এই সমস্ত পেজ পুরোটা ভূগোলের প্রশ্ন উত্তর, মাঝে মাঝে কিছু এরকম ডিটেলস ইনফরমেশনও কিন্তু রয়েছে বিভিন্ন আর কি। দেখো পরিশিষ্ট বলে দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এভাবে কিন্তু বইটাকে সাজানো আর কি, মিলিয়ে মিশিয়ে, কখনো এমসিকিউ কখনো ডিটেলস এক্সপ্লেনেশন এই সমস্ত। তো এখান থেকে ইতিহাসটা শুরু হচ্ছে। ইতিহাসটা যদি একবার দেখো যে প্রথমে ভারত ভূমির পরিচয় বলে লেখা, তো তারপর ইতিহাস এবং প্রসঙ্গ, ইতিহাস প্রসঙ্গ, প্রাচীন ভারতের ইতিহাস রচনার বিভিন্ন উপাদান, বিভিন্ন যে রাইটার্স ছিলেন বা তাদের লেখা বই সেগুলো রয়েছে, বৈদেশিক সাহিত্য রয়েছে, এরপর বিভিন্ন আর কি গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন কিছু মানে গুরুত্বপূর্ণ রাজবংশগুলো কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল, কে প্রথম রাজা, শেষ রাজা, গুরুত্বপূর্ণ সম্রাট কে ছিল, প্রধান সম্রাট, এগুলো সব রয়েছে, বিভিন্ন শিলা সম্পর্কিত তথ্য। তারপরে কিন্তু আবার ইতিহাসের এরকম এমসিকিউ দেখতে পাবে। ইতিহাসের এমসিকিউ এখানে প্রচুর এমসিকিউ রয়েছে, আমি আর দেখাবো না, কারণ সেট ওয়াইজ ভাগ করা, ঠিক আছে। তোমরা দেখতে পাবে যে এরকম পরপর কিন্তু শুধুমাত্র এমসিকিউই চলেছে, ঠিক আছে, মানে যতটা ডিটেলসে দেওয়া তার থেকে কিন্তু ইতিহাস বলো ভূগোল বলো এগুলোর ক্ষেত্রে এমসিকিউর পরিমাণ প্রচুর বেশি দেখতে পাচ্ছ। এখানে গুনলে পরে হয়তো প্রায় 3-4 হাজার এমসিকিউ হবে। এখানে আবার দেখো হঠাৎ করে বিভিন্ন ইতিহাসের কিন্তু প্রশ্নোত্তরগুলো যাচ্ছিল, এখান থেকে আবার মগধ সম্পর্কে তথ্য শুরু হয়ে গেছে, ঠিক আছে, পরবর্তী শাসকগণ বা কিছু, আবার এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো এইগুলোকে যদি একটা জায়গাতে করা হতো, তারপরে যদি এমসিকিউগুলোকে পরপর দেওয়া হতো বা ওয়ান লাইনারগুলোকে পরপর আলাদা করে দেওয়া হতো, সেটা কিন্তু বেশি ভালো হতো আমার মনে হয়। তাহলে বইটা একটু গোছানো লাগতো আর কি। তো তাছাড়া যদি আমি মানে কন্টেন্টের কথা বলি বা এরকম প্রশ্নোত্তরের কথা বলি, সেগুলোর পরিমাণ রয়েছে প্রচুর পরিমাণে। একটুখানি বড় বড় ধরনের কোশ্চেনও তোমরা দেখতে পাবে যেগুলো কিনা 2 নম্বরের আসে, সেগুলো আছে। এখান থেকে সায়েন্স শুরু হচ্ছে, জীববিদ্যা বা বায়োলজি, তো সেখানে দেখতে পাবে এখানে মূলত কিন্তু সব প্রশ্নোত্তর করা, ডিটেলসে ইনফরমেশন রয়েছে, নেই বলা ভুল, সেগুলো কিন্তু প্রশ্নোত্তরভাবে টোটাল 269টা প্রশ্ন এখানে দেখতে পাবে। এক নজরে বিভিন্ন লিভার সম্পর্কে তথ্য রয়েছে, পরিবেশ বিজ্ঞান বা এখান থেকে আবার এনভায়রনমেন্টাল স্টাডিজ শুরু হয়ে গেল, সেখানে দেখতে পাবে যে মানে আমাদের এনভায়রনমেন্টের যে সমস্ত বিষয়গুলো থাকে সেগুলো রয়েছে। তারপর এখানে ভারতে বিগত রেলওয়ে পরীক্ষায় আসা বেশ কিছু প্রশ্নোত্তর সায়েন্স রিলেটেড, কারণ সায়েন্সের রেলের সায়েন্সটা খুব ভালো থাকে, সেগুলো কিছু দেওয়া আছে এক দেড়শো মতো। তারপরে বিগত বছরগুলোতে পিএসসি পরীক্ষায় আসা, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন নিয়েছিল, এরকম পরীক্ষার বিভিন্ন প্রশ্নোত্তর দেওয়া রয়েছে কিছু। মানব শরীরে বিভিন্ন অঙ্গ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, এসআই ইউনিট ইউনিটগুলো যেগুলো হয় সেগুলো দেওয়া। তারপরে দেখতে পাবে যে এখান থেকে জেনারেল সায়েন্সের মক টেস্ট এখান থেকে আবার শুরু হচ্ছে। তো এরকম পরপরে কিন্তু অনেক মক টেস্ট রয়েছে, ঠিক আছে। বইটাকে তোমরা কনসিডার করতে পারো যদি একটা এমসিকিউ বই হিসেবে নিতে চাও, সেই হিসেবে তোমরা নিতে পারো, কারণ যদি প্র্যাকটিসের বই হিসেবে রাখো যেরকম কোশ্চেন আনসার পড়বো সেভাবে দেখতে পারো। তবে এখানে রসায়নের আবার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ রয়েছে, রসায়নের কিন্তু সেই অর্থে থিওরি নেই, দেখতে পাবে পুরোটা এরকম এমসিকিউ ফর্মাটে কিন্তু সাজানো, মানে কেমিস্ট্রি থেকে, ঠিক আছে, কেমিস্ট্রি বলো বা ফিজিক্সের কথা বলো, এরকম প্রশ্নোত্তর রয়েছে। বা তারপরে কিন্তু এরকম মক টেস্ট বলে অনেক সেকশান আছে, এগুলো তোমরা একটুখানি পজ করে দেখে নিতে পারো। দেখো এখানে আবার এগুলো কিন্তু মোটামুটি ওই বিজ্ঞানেরই পোর্শন চলছে, ঠিক আছে। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আলাদা করে ভাগ করা, মানে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্র্যাকটিস সেট এভাবেই বইটার মধ্যে বেশি দেওয়া, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি যদি একটু দেখাই, তোমরা দেখতে পাবে যে এগুলো এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিস সেট, যেটা আমি দেখাবো তোমাদের এবার, প্র্যাকটিস সেটগুলো কেমন রয়েছে। আচ্ছা যেটাতে এখান থেকে দেখো প্র্যাকটিস সেট শুরু হচ্ছে, মানে পুলিশ পরীক্ষা ওরিয়েন্টেড প্র্যাকটিস সেট, এগুলো মূলত প্রিলিমসের মতো করে করা, কিন্তু এই নতুন সিলেবাস ওয়াইজ কিন্তু প্র্যাকটিস সেটগুলো নেই, যেখানে ইংলিশ কম থাকবে বা বেশি থাকবে সেই সমস্ত ব্যাপার নেই, কিন্তু সেট আছে অনেকগুলো, প্রচুর প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে। তো এবং ফুল লেন্থ মানে প্র্যাকটিস সেটই বা মক টেস্টের সেটই তোমরা কিন্তু বলতে পারো, অনেকগুলো দেওয়া আছে, খারাপ নয় প্রশ্ন যেগুলো আছে, এগুলো ভালোই প্রশ্ন। তবে আর একটুখানি মডার্ন অ্যাপ্রোচে কিন্তু মানে নতুন যে প্রশ্নগুলো এসেছিলো পরীক্ষাতে সেগুলো দিলে পরে অবশ্যই ভালো হতো। তাছাড়া প্রশ্ন মোটামুটি যা আছে পরীক্ষাতে আসার মতো প্রশ্নই কিন্তু আছে, ঠিক আছে, অ্যান্সারগুলো এরকম দেওয়া, ডিটেলসে কোনো এক্সপ্লেনেশন নেই। আচ্ছা কম্পিউটার থেকে দেখতে পাবে যে অল্প কিছু তথ্য দেওয়া রয়েছে বেঙ্গলি ভার্সনে, ছবি করে দেওয়া, কম্পিউটার কী বা হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো আছে, এবং কিছু এরকম দেখতে পাবে এমসিকিউ ফর্ম্যাটেও দেওয়া, এবং তারপরে আবার কিছু সেট দেওয়া আছে ইংলিশ ভার্সনে চলে আসলো, সেটা বেঙ্গলি ভার্সন নেই এগুলো কিন্তু, মানে কম্পিউটারের যদি আমি কথা বলি, না একটু ভুল বলছি সরি, এটা আবার ইংরেজি শুরু হয়ে যাচ্ছে এখান থেকে। অ্যাকচুয়ালি দেখো ইম্পর্টেন্ট গ্রামার কোশ্চেন, ইম্পর্টেন্ট গ্রামার শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার দেওয়া, কিন্তু গ্রামারের কিন্তু কোনো ডিটেলসে কিছু নেই, যেগুলো কিনা অন্যান্য বইতে আমি দেখেছি পুলিশ পরীক্ষা সংক্রান্ত গাইড বইতে। তো এখানে ডিরেক্ট একদম সেটে চলে আসা, মানে ইংরেজি কিন্তু তোমরা এখান থেকে শিখতে পারবে না, ওই প্র্যাকটিসের জন্য ঠিক আছে। তো তারপরে দেখতে পাবে এখানে কিছু সিনোনিমস অ্যান্টোনিমস দেওয়া, মানে অবজেক্টিভ আমাদের যে ভোকাবুলারি পোর্শন দেওয়া রয়েছে, অল্প সামান্য কিছুই দেওয়া, খুব বেশি নেই। তারপরে বিভিন্ন কী প্রাণীকে কী নামে ডাকা হয়, যে বিভিন্ন ফোবিয়াগুলো রোগ সংক্রান্ত সেগুলো দেখতে পাবে। তারপর ইডিয়ামস অ্যান্ড ওয়ান আওয়ার সিচুয়েশন থেকে অল্প কিছু রয়েছে, এখান থেকে প্রেসি রাইটিং বা রাইটিং পোর্শন বলতে পারো, সেগুলো এক্সারসাইজ করে করে অল্প কিছু মানে এক্সাম্পল দেওয়া, এগুলো একদমই সাফিসিয়েন্ট নয়, আরও অনেক প্রয়োজন আর কি। তো অল্প অল্প করে দেওয়া, কিছু প্রেসি পাবে, বা এখান থেকে অ্যাকচুয়ালি যদি নাম্বারিংগুলো একটুখানি ভালো করে করা হতো, দেখতে পাবে ইংলিশ রাইটিং রয়েছে এখানে, বেশ কিছু রাইটিং এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, সেগুলো দেখে দেখে নেওয়া যেতে পারে একবার করে।
আচ্ছা, তারপরে যদি বেঙ্গলি পোর্শন আমি এখান থেকে দেখাবো তোমাদের, শুরু হবে দেখো। আচ্ছা, এটা এখান থেকে শেষ হচ্ছে, এখান থেকে হয়তো অ্যাকচুয়ালি না, এটা আবার ইংরেজি লেখা রয়েছে কিন্তু এটা কিন্তু আবার বেঙ্গলি, ঠিক আছে? তো এটা প্রতিবেদন রচনা, অ্যাকচুয়ালি এটা আমাদের মানে বেঙ্গলি রাইটিং যে পোর্শন সেগুলো দেখতে পাবে। এখানে বিভিন্ন টপিক দেওয়া রয়েছে এবং ট্রান্সলেশন রয়েছে অল্প কিছু। তো এভাবে কিন্তু মানে অল্প অল্প দেওয়া আর কি, খুব বেশি ডেসক্রিপটিভ ওয়ে মানে এটা খুব বেশি নেই, অল্পই রয়েছে আর কি। আর গ্রামাটিক্যাল পোর্শনটা কিন্তু একদমই নেই বেঙ্গলিতে, সেটা আমাদের কিন্তু প্রয়োজন ছিল। তাছাড়া মোটামুটি বইটার মধ্যে দেখতে পাবে ইনফরমেশন প্রচুর রয়েছে। তবে বইটার যেটা আমার একটুখানি নেগেটিভ সাইড মনে হলো, যে বইটার একটু গোছানো প্রয়োজন, কারণ সূচিপত্রটাকে আর একটু ভালো করে প্রেজেন্ট করা দরকার এবং পেজ নাম্বারগুলো ঠিকঠাক করে দেওয়া প্রয়োজন। এবং প্রতিটা বিষয় যদি ইতিহাসটা দেওয়া হলো, প্রথম ইতিহাসের তথ্য, তারপরে এমসিকিউ, তারপরে ওয়ান লাইনার বা তারপরে প্র্যাকটিসের, এভাবে যদি সাজানো হতো তাহলে সেটা কিন্তু আরও বেশি ভালো হতো, মানে আরও বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি হতো, ঠিক আছে? তাছাড়া ওভারঅল বইটা একদমই খারাপ বই নয়, অবশ্যই ভালো একটা বই। এবং তথ্যের দিক থেকে বলতে পারি বইটা কিন্তু অনেক রয়েছে এবং এমসিকিউ এবং ওয়ান লাইনের কোশ্চেন আনসার প্রচুর রয়েছে। এবার তোমরা কারা বইটা কিনবে বা কারা কিনবে না, দেখো তোমাদের কাছে যদি পুলিশ সংক্রান্ত কোনো বই থাকে, মানে কোনো গাইড বই, সেটা লীলা রয়ের হতে পারে, যেটা কিনা ক্র্যাক ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে বইটা সেটা, বা যদি পুলিশ ম্যানুয়াল বইটা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই বইটা কেনার সেরকম প্রয়োজন নেই। বা ছায়া প্রকাশনী যেটা পুলিশ চ্যালেঞ্জের বইটা হয় সেটাও যদি থাকে, সেক্ষেত্রে তোমাদের একদমই নেওয়ার প্রয়োজন নেই। তোমরা এই বইটাকে যদি মানে চাও তোমরা কিনতে পারো, যদি কারো কাছে কোনো পুলিশের গাইড বই না থাকে সেক্ষেত্রে তোমরা নিতে পারো। যদি মূলত কিন্তু এটা ওই এমসিকিউ বা ওয়ান লাইনের কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলোর জন্যই ঠিক আছে, আর একটু আপডেটেড প্রিভিয়াসের অবশ্যই বইটার মধ্যে প্রয়োজন রয়েছে। তো মোটামুটি আমি বলে দিলাম বইটা সম্পর্কিত। তোমাদের যদি এই বই সম্পর্কে বা এই ধরনের কোনো কোশ্চেন থাকে যে বই কেনা সম্পর্কে কোনটা কিনবে বা কিনবে না, তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। এবং তোমরা যেটা চ্যানেলে আজকে নতুন রয়েছো, চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। আর তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, সেটা ডিটেলসের লিঙ্ক দেওয়া থাকবে, আর পারচেস লিঙ্কের যা ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে থাকবে। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।